बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी साबिना यासमीन रांगदे स्कूल एंड कॉलेज पक्ष अष्टम श्रेणी सकल शिक्षार्थी बंधुदेर स्वागत। आमी आज के हाजिर हयेछि तोमादेर सामने अष्टम श्रेणी बांगला प्रथम पत्रे आमादेर लोकशिल्प प्रबंधटी निये। आमादेर लोकशिल्प प्रबंधटी लिखेछेन कामरुल हासान। आमरा प्रथमे तार सम्पर्के जेने निई एकटु। कामरुल हासान 1921 सालের 2 ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন একজন অধ্যাপক। তিনি চিত্রশিল্পী ছিলেন বিখ্যাত। তার গ্রন্থ হচ্ছে তার বা রচনাগুলি হচ্ছে আমাদের লোকপিষ্ট বাংলাদেশের শিল্পী আন্দোলন ও আমার কথা। তার সম্পর্কে আরেকটি ছোট তথ্য না দিলেই নয় যে আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কিন্তু কামরুল হাসান। তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1988 সালে 2 ফেব্রুয়ারি। তোমরা সবাই পাঠ্য বইটি নাও এবং এই ছোট চার্টটি তোমরা খাতায় তুলে নিবে যাতে তোমরা মনে রাখতে পারো ছোট ছোট তথ্যগুলো। জ্ঞানমূলকই আমাদের এই তথ্যগুলো আসে। আমরা সবাই পাঠ্য বইটা বের করি এবং আমি কিছু প্রথম থেকে একটু পড়ছি, তোমরা খেয়াল করো। আমাদের লোকশিল্প কামরুল হাসান। খাদ্যশস্যের পরে আমাদের বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থ ক্রীলানিত্য ব্যবহারের প্রায় সকলই এদেশের গ্রামের কুটিরেই তৈরি হতো। আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতগুলো একসময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকার মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এই অমূল্য শিল্প এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকায় মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েক গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পীর মন থাকাও প্রয়োজন। আর সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতি নয়, গর্বের বস্তু। এমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্ত প্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়, এটি হলো নকশি কাঁথা। এই নকশি কাঁথাটা কি? নকশি কাঁথাটা এমন একটা কাঁথা যে কাঁথার ভিতরে মানুষের জীবনের অনেক গল্প জড়িত থাকে। নকশি কাঁথা আমাদের কুটির শিল্পের অন্যতম প্রধান একটা অঙ্গ। মধ্যযুগ থেকে শুরু করে আজও অবধি এই শিল্পচর্চার ধারা বাংলাদেশে টিকে আছে। বাংলাদেশের গ্রামীণ নারীরা সাধারণত এই কাঁথা তৈরির প্রধান কারিগর। কমপক্ষে 6 মাস বা ততোধিক সময় অক্লান্ত পরিশ্রমে তারা এই কাঁথা তৈরি করে থাকে। বিচিত্র নকশা এই কাঁথায় ফুটে ওঠার কারণে একে নকশি কাঁথা বলা হয়। গ্রামীণ নারীরা তাদের চোখে দেখা নানা প্রকৃতির অনুষঙ্গ ও মানুষের সুখ দুঃখের জীবন ইতিহাস নিপুণ হস্তের ছয় কাঁথা নকশি কাঁথায় স্থান করে নেয়। কাঁথার নকশায় গ্রামীণ পরিবারের সুখ দুঃখের কাহিনী চিত্রিত হয়। এই নকশি কাঁথার মাধ্যমেও কিন্তু বিদেশি টাকা উপার্জন করে থাকে। একটা বিষয় খেয়াল করো যে বাংলাদেশের যে লোকশিল্পগুলো আছে তার ভিতরে কয়েকটি ভাগ আছে। একটা হচ্ছে কাপ শিল্প, কাঠের কাজ, বাঁশ ও বেত হাতের কাজ, মৃৎশিল্প। লোকশিল্পের ভিতরে বাংলাদেশের লোকশিল্পে যেগুলো পাওয়া যায় যেমন কাঁচ শিল্পের ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করি, দেখো মণিপুরি, জামদানি, মসলিন এবং খাদি। আর কাঠের কাজের ভিতরে আছে কিন্তু পালঙ্ক, হাসিয়া, নৌকা। বাঁশ ও বেত বা হাতের কাজের ভিতরে আছে শীতলকাঠি, হাত পাখা, নকশি কাঁথা, ফুলদানি। মৃৎশিল্প মানে মাটি দিয়ে যে সকল জিনিস তৈরি করা হয় আমরা মেলাতে গেলে দেখতে পাই অনেক সময়, সেগুলো আছে ছোট পালকি, মাটির কলস, প্রতিমা তৈরি করে। হিন্দু সম্প্রদায়ের যে পুজোগুলো হয় প্রতিমা দিয়ে, সেই প্রতিমা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয় এবং মাটির হাঁড়ি পাতি। আমাদের লোকশিল্পের ভিতরে যে বিষয়গুলো আছে আমি ছোট চার্টের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। চারটা বিষয় যে বাংলাদেশের লোকশিল্পের ভিতরে কাঁচ শিল্প আছে, কাঠের কাজ আছে, বাঁশ ও বেত হাতের কাজ, বাঁশ দিয়ে তৈরি করা জিনিসপত্র পাওয়া যায়, ঝাঁকা,
চাটনি তারপর বেদ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ফাঁতি তারপর হচ্ছে তোমার জিনিস রাখার জন্য গ্রামে পাওয়া যায় ধামা এরকম ফুলদানি অনেক কিছু আর একটা আছে মৃৎশিল্প তাহলে চারটা বিষয় কিন্তু বাংলাদেশের লোকশিল্পের ভিতরে আছে এবার এই গল্পটা তোমরা অবশ্যই পড়ে নিবে আমাদের লোকশিল্পের ভিতরে যে চারটি তথ্য আছে সেই চারটি তথ্য তোমরা খাতায় তুলে নাও একটু এবং এরপরে আসো তোমার বইতে দেখো আছে যে বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা পিতলে বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল আজও শত গ্রামে কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র প্রথমে মাটির শ্বাস করে তাদের ভিতর ঢেলে দেয় গলিত কাঁসা ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয় তখন থেকে মাটির শ্বাসটি ভেঙে ফেলে ভিতর থেকে বেরিয়ে আসে বদনা বাটি গ্লাস থালা ইত্যাদি যে চারটা ক্যাটাগরির কথা বলেছি চারটা ক্যাটাগরির ভিতরেই দেখো আছে যে কি কি কাঠের কাজ পাশে বাঁশ দিয়ে হাতের কাজ তাঁতশিল্প মৃৎশিল্প এই হাতের কাজের ভিতরে তাঁতশিল্প মৃৎশিল্পের ভিতরেও কিন্তু এগুলো পড়ে প্রতীকধর্মী মাটির টেরা পুতুলের মধ্যে শত 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 বছর পূর্বের পাল ও কুমোরদের যে কারিগর বিদ্যা শিল্পী মনে পরিচয় পাওয়া যায় অভাবনীয় কাঠের কাজে খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলে অতীতের কিছু কিছু নমুনা দেখতে পাওয়া যায় বিশেষ করে পুরাতন খাট পলঙ্গ ফুটি দরজা ইত্যাদি নমুনা আজও আছে এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া বরিশালে কাঠের নৌকার কাজও বেশ নিপুণতা দাবি রাখে খুলনা মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলে শীতলপাটি নকশিকতার মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা হাত পাখা ফুল পিছা তৈরি করা হয় তা মোটেও অবহেলিত জিনিস নয় এগুলো বিচিত্র নকশা কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের আপন বস্তুই নয় সৌন্দর্যের দিক দিয়ে এদের স্থান বহু উচ্চে সাধারণ সামগ্রী হলেও তারা এগুলো তৈরি করে তাদের সৌন্দর্য প্রিয়তার প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে শিকা গৃহস্থের জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি করা হয় লোকশিল্প এবার আসো আমাদের যে লোকশিল্প সম্পর্কে যে বিষয়টা আমরা পেলাম এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সংরক্ষণ করা আমাদের জন্য খুব দরকার তাই আমাদের লোকশিল্পটাকে কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে লোকশিল্প সংরক্ষণ সম্প্রসারণের দায়িত্ব কিন্তু আমাদের আমাদের বিভিন্ন শহর ও শহরতলি গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা এই কাজ করে অথচ কাজের অভাবে দিন দিন দরিদ্রের শিকার হচ্ছে সুপরিকল্পিত উপায়ে সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিয়ে তাদের সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব আজ আমাদের সকলেরই উচিত পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে যে আমাদের মনের থেকে বা আমাদের হৃদয় থেকে আসতে হবে এই লোকশিল্পকে রক্ষা করা বা সংরক্ষণ করার জন্য মনে দরদ তৈরি করতে হবে তাতেই হচ্ছে আমাদের লোকশিল্প রক্ষিত হবে লোকশিল্পের ভিতরে দিয়ে হৃদয় মনে প্রকাশ হলেও তা বিদেশিদের হৃদয় সাড়া জাগাবে এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার আজও আমাদের লোকশিল্প সাহায্য করে আমাদের এই যে লোকশিল্পর যে প্রবন্ধটা বা লেখক এই লেখার ভিতরে আমাদের কিছু শব্দের অর্থ আছে শব্দের অর্থগুলো তোমরা একটু সবাই খেয়াল করো যে নিবিড় বলতে আমরা কি বুঝি নিবিড়টা হচ্ছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারপর আছে পণ্য এই যে ছোট ছোট যেগুলো আমি ফাঁকা রেখেছি এগুলো তোমাদের জন্য বাসায় কাজ টিকা হিসেবে দুটো তিন চার তোমরা সবাই খাতায় তুলে নিবা নিবিড় মানে ঘনিষ্ঠ অপ্রতুল মানে যথেষ্ট নয় দক্ষতা মানে নিপুণতা রেওয়াজ মানে রীতি অনুপ্রেরণা উদ্দীপনা জীবন কথা মানে জীবনের কাহিনী টেকসু মানে মজবুত তোমার সবাই এগুলো খাতায় তুলে নাও এবং এর পরবর্তীতে যে জিনিসগুলো ফাঁকা রেখে যাচ্ছি সেগুলো তোমরা বাসায় করে রাখবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে শুনে নেব ছোট টিকা হিসেবে আসে অর্থাৎ একমাত্র যে প্রশ্ন সেগুলোতে আমরা পাই তোমরা সবাই খাতায় তুলে নাও পণ্য বলতে আমরা কি বুঝি লোকশিল্পতে কি অমূল্যতে কি লুপ্ত প্রায় এবং অপরিহার্য তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করো বাবা মার কথা শোনো এবং সুষম খাবার খাবে
সুস্থ থাকবে, বেশি বেশি করে পানি খাবে। এই প্রচন্ড গরমে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি, তাই যাতে সুস্থ থাকতে পারি সেদিকে খেয়াল রাখবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।